শহরকে পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়লেন রাজ্যের তরুণ মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার সকালে এমনই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী রইলেন ঊনকোটি জেলার ফটিকরায় গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। গত ২৪ দিন ধরে জনা কয়েক যুবককে সাথে নিয়ে এলাকা পরিষ্কারে নেমেছেন ফটিকরায় পঞ্চায়েত প্রধান রাজীব দাস। রাস্তাঘাট, বাজার, এমনকি একেবারে প্রতিটি ড্রেনেও নেমে অত্যন্ত পরিষ্কারভাবে চলছে তাদের এই সাফাই অভিযান। রাজ্যের মধ্যে স্বচ্ছতা নজির গড়তে চলছে ফটিকরায় গ্রাম পঞ্চায়েত এলাকা। বাজার থেকে শুরু করে প্রতিটি রাস্তা এমনকি ড্রেন পর্যন্ত যেদিকে নজর যায় সেদিকে শুধু স্বচ্ছতার প্রতিচ্ছবি। মাত্র কয়েকদিনেই ভালো সাড়াও পেয়েছেন গ্রাম প্রধান রাজীব দাস। তার অনুপ্রেরণায় আশপাশের পঞ্চায়েতগুলোতেও শুরু হয়েছে সাফাই কর্মসূচি। তারা নিজেরাই যেন এখন বিধানসভা এলাকার অঘোষিত সাফাই কর্মী। তাদের এই উদ্যোগকে জোর গলায় সাধুবাদ জানিয়েছেন ফটিকরায়ের বিধায়ক তথা রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলী জাতি উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। শহরকে পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে মঙ্গলবার সকালে রাস্তায় নেমে সাফাই অভিযানে অংশ নিতে দেখা গেল রাজ্যের এই তরুণ ও উদ্যমী মন্ত্রীকে। সর্বদা স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিয়ে নিজেই ঝাড়ু লাগালেন রাস্তায়। বলেন, ফটিকরায়ের ইতিহাসে এই প্রথম এত পরিষ্কার ও স্বচ্ছ বাজার এলাকা দেখার সৌভাগ্য হয়েছে ফটিকরায়বাসীর, যা সত্যিই প্রশংসার যোগ্য। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারতের স্বপ্নকে সফলতার রূপ দিতে ফটিকরায় বিধানসভার সকল নাগরিকদের এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তিনি। মূল বিষয় হচ্ছে, স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, আপনি যদি কিছু করতে চান তাহলে পথ পাবেন, আর যদি কিছু করতে না চান তাহলে অজুহাত পাবেন। এটা আসলে বাস্তব সত্য কথা। আমরা লক্ষ্য করছি গত বেশ কিছুদিন যাবৎ আমাদের ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের স্থানীয় প্রধান রাজীব দাস নিজে উদ্যোগ গ্রহণ করেছে এবং এলাকাবাসী সহ সমস্ত যুব বন্ধুদের সাথে নিয়ে লাগাতার ফটিকরায় গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ এবং নির্মল তৈরি করার জন্য প্রতিনিয়ত স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছে। প্রত্যেকদিন তারা ভোরবেলা থেকে শুরু করে সমস্ত ফটিকরায় এলাকায় যেখানে আবর্জনা রয়েছে সেই জায়গাটাই তারা পরিষ্কার করে ফটিকরায় বাজারের পুরো চেহারাটাই পাল্টে দিয়েছে। এবং এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি, ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের ইতিহাসে এবং এই প্রথমবার বোধহয় এত সুন্দর স্বচ্ছ একটা গ্রাম পঞ্চায়েত তারা আমাদের সামনে তুলে ধরেছে। আমি তার জন্য হৃদয় থেকে ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস এবং ওনার সহকর্মী যুববন্ধু সবাইকে হৃদয় থেকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের উদ্যোগের জন্য। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে যখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন, তিনি আহ্বান ডেকেছিলেন দেশবাসীর সামনে মহাত্মা গান্ধীজির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য স্বচ্ছ এবং নির্মল ভারত গড়ার সেই উদ্যোগ নিয়েছিলেন এবং স্বচ্ছ ভারত অভিযান উনি শুরু করেছিলেন। সময় সময় এটার উপর কাজ হয়েছে, আমরাও বিভিন্ন সময় কাজ করেছি, তবে এতটা নিখুঁতভাবে এবং লাগাতার প্রত্যেক দিন একদম প্রয়াস জারি রেখে পুরো ফটিকরায়কে একদম স্বচ্ছ এবং সুন্দর তৈরি করা, এটা সত্যিই মানে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং অভিভূত তাদের এই কর্মের জন্য। আমি হৃদয় থেকে আবারও তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনার মাধ্যমে আমার বিধানসভা এলাকার সমস্ত নাগরিকের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারাও সমানভাবে প্রয়াস জারি রাখুন। প্রত্যেক দিন সকালবেলা আপনারা আপনাদের নিজ নিজ বাড়ির সামনে, আপনার দোকানের সামনে এবং অন্যান্য জায়গায় কোনো জায়গাতে আমরা যেন আবর্জনা না ফেলি। অনেক সময় আমরা লক্ষ্য করি অনেকেই গাড়ি থেকে জলের বোতল কিংবা বিভিন্ন প্লাস্টিক প্যাকেট ঢিল মেরে ছুঁড়ে ফেলে দেয়। এতে করে কী হচ্ছে, আপনি আবর্জনা করছেন, তার দায়ভার কিন্তু অন্যকে নিতে হচ্ছে। তো আমি নিজেরটা যদি নিজেরাই, বর্তমানে সমস্ত জায়গাতে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, আপনার স্থানীয় এলাকার আবর্জনা কিংবা আপনার হাতেও যদি কিছু মানে ওয়েস্টেজ থাকে সেটাকে আপনারা ডাস্টবিনে ফেলবেন যাতে করে অন্যের কষ্ট না হয়। আমার মনে হয় সবাই যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, সবাই যদি প্রয়াস নিই, নিশ্চিত সেই জায়গাতে আমরা সফল হব। তার সফল উদাহরণ ফটিকরায় গ্রাম পঞ্চায়েত। আমার মনে হয় রাজ্যের মধ্যে প্রথম কোনো গ্রাম পঞ্চায়েত হবে, প্রথম কোনো মার্কেট হবে যেটা সম্পূর্ণরূপে নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেক দিন তার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গত 5 বছরে বিপুল উন্নয়ন হয়েছে ভারতীয় জনতা পার্টি পরিচালিত ফটিকরায় বিধানসভায়। তাই নিজের পঞ্চায়েত এলাকাকে সবার সামনে মডেল হিসেবে তুলে ধরতে চান বলে জানিয়েছেন ফটিকরায়ের পঞ্চায়েত প্রধান রাজীব দাস। স্বচ্ছ গ্রাম পঞ্চায়েত গড়ার স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে মরিয়া তিনি। এলাকার যুবকদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তরুণ গ্রাম প্রধানের এই উদ্যোগে সামিল হচ্ছেন এলাকার সচেতন মহলও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।